আমি মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য অপেক্ষা করছিলাম। তো ফরজান কোনো একটা ওয়াক্ত, ঠিক মনে নেই, তখন দেখলাম ওই বাচ্চাটায় ওর বাবার সাথে আসছে, ওই যে পাশে যে মোবাইলে দোয়া বা কোরআন কিছু একটা পড়তেছিল উনি, তখন এ ছেলেটা ওখানে খেলছিল। ওই যে তার পাশে যে ব্যাগ, ওখানে সে বেশ কয়েকটা খেলনা নিয়ে আসছে, সে অনেকক্ষণ খেলা করলো। তারপর যখন নামাজের সময় হলো, সে এসে বাবার পাশে দাঁড়িয়ে নামাজ পড়লো, নামাজ শেষ সালাম ফিরিয়ে আবার ব্যাগ থেকে খেলনা বের করে খেলা শুরু করলো। তো এটাই আসলে, বাচ্চারা মসজিদে আসবে, তাদের একটা অভ্যাস তৈরি হবে, খেলাধুলা করবে, এটাই উৎসাহিত করা উচিত। আমাদের দেশে যেরকম মানে তাদেরকে তাড়িয়ে দেওয়ার একটা প্রবণতা বা এটা ঠিক না। এই যে সে নামাজ পড়া শেষ করলো, কেবল শেষ করে